নমস্কার মাই বিনিয়োগ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি অর্ণব আপনাদের সঙ্গে আজকে রাত্রি সাড়ে এগারোটার সময় খুব ইম্পর্ট্যান্ট একটা সিদ্ধান্ত আসতে চলেছে ফেডের তরফ থেকে তারা ইন্টারেস্ট রেট বাড়াবে কম করবে নাকি পজ নেবে একটা ইভেন্টফুল ডে আজকে রাত্রি সাড়ে এগারোটার সময় আমরা প্রত্যেকেই ডাউজন্সের দিকে খেয়াল রাখবো ডাউজোনসে যে চার্ট সেটা কীরকম তৈরি হচ্ছে সেলিং আসছে নাকি বাড়ছে তো এইটা ডিপেন্ড করছে মার্কেট রকম এক্সপেক্ট করছে তার উপর তো মার্কেট এই মুহুর্তে এক্সপেক্ট করছে যেটা লাস্ট কোয়ার্টারে মিস্টার পাওয়েল বলেও ছিলেন যে আমরা সামনের দিনে কিন্তু ইন্টারেস্ট রেট হাইক করতে পারি তো মার্কেট এটা এক্সপেক্ট করছে যে এবারে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে মানে পয়েন্ট টু ফাইভ পার্সেন্টে ইন্টারেস্ট রেট হাইক ফেড করতে পারে এখন যদি মার্কেট দেখে মানে যদি ফেড টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে না করে সেটা আরও বেশি পার্সেন্টেজে করে ফিফটি বেসিস পয়েন্টে করে তাহলে মার্কেটের জন্য কিন্তু এটা সারপ্রাইজ এবং সেটা নেগেটিভলিভাবে মার্কেটকে ইম্প্যাক্ট করবে ভীষণভাবে মার্কেট ফল করতে পারে আবার যদি দেখি মার্কেট এক্সপেক্ট যেরকমটা করছে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে বাড়াবে ঠিক সেরকমভাবেই ফেডের তরফ থেকেও অ্যানাউন্সমেন্টটা আসলো যে আমরা ইন্টারেস্ট রেট টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টই বাড়াচ্ছি তাহলে মার্কেটের যে গতি যেরকমভাবে মার্কেট বাড়ছিল ঠিক সেই গতিটাই দেখতে পারি আমরা বা একটু সাইডওয়েজ দেখতে পারি কেননা লাস্ট পাঁচ ছ দিন ধরে বেশ ভালো একটা র্যালি আমরা মার্কেটের মধ্যে দেখলাম কিন্তু যদি হঠাৎ করে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট আসে ফিডের তরফ থেকে যে আমরা ইন্টারেস্ট রেট এই কোয়ার্টারেও হাইক করছি না পজ নিচ্ছি তাহলে মার্কেট কিন্তু দুর্ধর্ষ গতিতে আবার আপমুভ যাবে তার কারণ মার্কেট এটা এক্সপেক্ট করছে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে তারা ইন্টারেস্ট রেট হাইক করবে কিন্তু যদি পজ নিয়ে নেয় তাহলে সেটা মার্কেটের জন্য সারপ্রাইজ এবং সেটা পজিটিভভাবে মার্কেটকে ইম্প্যাক্ট করবে তো মার্কেটের যে সেন্টিমেন্ট মার্কেট যেটা এক্সপেক্ট করছে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে বাড়াবে সেটার যদি না হয় যদি বেশি বাড়িয়ে দেয় তাহলে মার্কেট পড়বে যদি কম কম বাড়ায় বা পজ নেয় তাহলে সেখানে মার্কেট পজিটিভলি রিয়্যাক্ট করবে যদি যেরকমটা মার্কেট এক্সপেক্ট করছিল সেরকমটাই যদি বাড়ায় তাহলে আমরা দেখব যেরকম গতিতে মার্কেট যাচ্ছে সেরকমভাবেই যাবে বা একটু সাইড হয়ে যাবে ঠিক আছে আশা করছি ক্লিয়ার এখন তো সাড়ে এগারোটার দিকে ডাউজনসের দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে তো আজকের এই ভিডিওতে আগামীকালকে রয়েছে এক্সপায়ারি সেই এক্সপায়ারি নিয়ে একটু ডিসকাস করবো চার্ট অ্যানালিসিস করে দেখাবো যে কোন লেভেলের দিকে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের নিফটির দিকে ব্যাঙ্ক নিফটি খুব সুন্দর একটা প্রাইজ অ্যাকশন তৈরি করছে তার উপর আমাদের খেয়াল রাখতে হবে সঙ্গে তিন চারটে স্টক যেটা আমার নিজের রাইডারে রয়েছে যাদের উপর আমার নজর রয়েছে কোন লেভেলসের উপর ব্রেকআউট বা ব্রেকডাউন সেই বিষয় নিয়ে একটু ডিসকাস করব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আগামী কালকের জন্য মনে রাখবেন যে আগামী কালকের জন্যই শুধু অ্যানালিসিসটা আমি করছি আগামী কালকের জন্য নিফটির ফাইভ মিনিটসের চার্ট আমি খুলে নিয়েছি এখানেই যে প্রাইজ অ্যাকশানটা তৈরি হচ্ছে সেটাতে একটু ফোকাস করি এইদিকে যে জোনটা আমি টেনেছি এখানে অনেকবার রিজেকশান পেয়েছে নিফটিরই চার্টটা এক বার দুবার এখানে তিনবার এখানে চারবার এখানে পাঁচবার এখানে ছবার সিক্স টাইমস এই জোনের মধ্যে রিজেকশান পেয়েছে যেটা দু হাজার সরি একুশ তারিখ থেকে শুরু হয়েছে একুশ তারিখ থেকে শুরু হয়ে লোয়ার লো প্যাটার্নে চলছিল মার্কেট ঠিক আছে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি মানে চার দিন প্রায় এক সপ্তাহ কাছাকাছি এটা লোয়ার ট্রেন্ডেই ছিল সেলিং প্রেশার দেখাচ্ছিল আজকের দিনে সেই ট্রেনটা একটু আমরা রিভার্স হতে দেখতে পাচ্ছি একটু বুলিশ ট্রেন্ডে দেখতে পাচ্ছি মার্কেট ওপেন হলো তারপরে সুন্দর একটা র্যালি তারপরে দেখুন এখানে সাইডওয়েজ মোমেন্টাম এবং তারপরে ব্রেক ব্রেকডাউনের মতো একটা আমরা দেখলাম মার্কেটে লাস্ট আওয়ারে সেলিং প্রেশার ঠিক আছে তো এই যে প্রাইজ অ্যাকশানটা তৈরি হচ্ছে এটাতে আমরা কি বুঝতে পারছি এখানে সেলাররা উইন হচ্ছে আজকের দিনে বায়াররা ট্রাই করলো হায়ার লেভেলস নিয়ে যাওয়ার কিন্তু লাস্ট আওয়ারে একটু সিলিং প্রেসার চলে আসলো এবারে এই যে ইম্পর্ট্যান্ট লেভেল এখানে আমি মার্ক করে রাখলাম যেখানে আজকে একবার সেলিং দিয়েছে দুবার সেলিং এসছে তিনবার সিলিং এসছে এই যে লেভেল যেটা হলো উনিশ হাজার আটশো চব্বিশ এই উনিশ হাজার আটশো চব্বিশের ওপরে যখনই ক্রস করবে কারা উইন হবে এটার ওপরে যদি ক্রস করে কালকে তাহলে কারা উইন হবে ক্লিয়ার কাট বায়াররা উইন হচ্ছে এখানে তাহলে আরও হায়ার লেভেলসের এক্সপেকটেশান আমরা করতে পারি এখান থেকে এবং লাস্ট কয়েকদিন ধরে যেরকম সেলিং প্রেশার আমরা দেখলাম এবার যদি বায়াররা এখানে উইন হয় তাহলে সেলার যারা রয়েছে যারা ভাবছিল যে এখান থেকে মার্কেটারা হয়তো নিচে পড়তে পারে তাদের লস কিন্তু যাবে বা তাদের প্রফিট কম দেখতে পাবে তো তারা সঙ্গে সঙ্গে শর্ট কভারিং করতে চাইবে যারা শর্ট করে রেখেছিলো তারা সেটা কভার করতে চাইবে তো এই কারণে আরও হায়ার লেভেলস আমরা ফাস্ট গতিতে দেখতে পারি ঠিক আছে তো নিফটির এই লেভেলের দিকে আমাদের খেয়াল রাখতে হবে উনিশ হাজার আটশো চব্বিশ লেভেল এই লেভেলটার ওপরে ফাইভ মিনিটসের কোনো ক্যান্ডেল ব্রেকআউট দিলে তাহলে আরও একটু হায়ার লেভেলসের করা যেতে পারে কিন্তু তার উপর যদি একটু সাইডওয়েজও হয়ে যায় তারপর আবার হায়ার লেভেলস যায় সেটাও আমরা দেখতে পারি কিন্তু ব্রেকআউট দেওয়ার পর যদি আবার ব্রেকডাউন দিয়ে দেয় এই লাস্ট যেটা সুইং শার্টের নিচে আবারও চলে আসে তাহলে কিন্তু আবারও সেলাররা উইন হচ্ছে এখানে সেটা বায়ারা ট্রাই করেছিল কিন্তু সাকসেসফুল হতে পারেনি সেলাররা এখানে উইন হচ্ছে তাহলে আবারও আমরা মার্কেটের মধ্যে একটু সেলিং প্রেশার দেখতে পারি ঠিক আছে তাহলে আশা করছি যে লেভেলস নিয়ে কথা বলছিলাম সেটা আপনি এখন বুঝতে পেরেছেন এখন যদি ব্যাঙ্ক নিফটির চার্টটা একবার দেখে নিই তাহলে বিশেষ সেরকম ব্যাঙ্ক নিফটির মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যদি আমরা এখানে ডেলি চার্টে দেখি তাহলে দেখতে পাবো যে এর যে প্রাইজ অ্যাকশানটা তৈরি হচ্ছে সেটা খুব সুন্দর প্রাইজ অ্যাকশান তৈরি হচ্ছে দেখুন কনসেলেটেড করলো এই জোনটার মধ্যে তারপরে ব্রেকআউট দিল ব্রেকআউট দেওয়ার পর আপার লেভেলস গেল সেখান থেকে সেলিং ওই একই জোন যে মানে যে লেভেলটা যেখানে ব্রেকআউট দিয়েছিল যেটা হলো চুয়াল্লিশ হাজার পাঁচশো সেখানে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে গেলো এখানে ব্রেকআউট দিল মানে পঁয়তাল্লিশ হাজার ছশো আঠাশে ব্রেকআউট দিলো ব্রেকআউট দেওয়ার পর আবার নিচে নামলো সেখানে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যাচ্ছে তো সুন্দর একটা প্রাইজ অ্যাকশান তৈরি হচ্ছে ব্রেকআউট যে লেভেলে দিচ্ছে সেই লেভেলতে আবার ডিটেস্ট করতে আসছে সেখান থেকে আবার হায়ার লেভেলস আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখতে পাচ্ছি এরকমভাবে এগোচ্ছে কিন্তু এখন সাইডওয়েজের মধ্যে রয়েছে ব্যাঙ্ক নিফটি সেই কারণে বিশেষ কোনো কিছু ট্রেড আমি দেখতে পাচ্ছি না কিন্তু নিফটির মধ্যে একটা ভালো ট্রেড রয়েছে তো এটা গেল মার্কেট নিয়ে অ্যানালাইসিস এবারে আমরা কিছু স্টক স্পেসিফিক আলোচনা করব। কিন্তু প্রথমে জানিয়ে রাখি যে এটা শুধুমাত্র এডুকেশনের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখানোর জন্য যে কিভাবে চার্ট অ্যানালাইসিস করতে হয় রকমভাবে রিকমেন্ড আপনাকে করছি না ঠিক আছে আচ্ছা প্রথম যে স্টক সেটা হচ্ছে কি ভারত ফর্জ ভারত ফর্জের চারটা একটু আমার ইন্টারেস্টিং লাগছে যেটা নিয়ে আলোচনা করব দেখুন ভারত ফর্জের ক্ষেত্রে এই যে আমি লাইনটা টেনেছি ওপরের দিকে যেটা হলো তার আলটিমেট রিজেকশন লেভেল একবার আপনাকে দেখাই দু হাজার একুশে অগস্টে এখানে একবার রিজেকশান পাই দুবার রিজেকশান পাই এবং এখানে মাল্টিপল টাইম রিজেকশান পেয়েছে ডিসেম্বর দু হাজার বাইশের দিকে তারপর সেখান থেকে ফল করে এই শেয়ারের প্রাইস ফল করার পর ডব্লিউ প্যাটার্ন এখানে ব্রেকআউট দেয় তার উপরে আবার রিটেস্ট করে রিটেস্ট করার পর আবার হায়ার লেভেল সেখান থেকে যেতে দেখতে পাচ্ছি এবং লাস্ট সুইং এখানে তৈরি হয়েছে এবারে উপরের দিকে যে সুইং সেটা প্রায় ব্রেকআউটের মুখে ঠিক আছে তো এই যে উপরের দিকে লাইনটা টেনেছি যে লাইনটা অবধি আমরা টার্গেট নিতে পারি যেটা হলো নাইন হান্ড্রেডের কাছাকাছি নাইন হান্ড্রেডের কাছাকাছি আমরা এখানে টার্গেট নিতে পারি এই লেভেলটা যদি ব্রেকআউট করে দেয় এই উপরের দিকের যে সুইং যেটা আজকের যেটা হাই সেটা যদি ব্রেকআউট করে দেয় তাহলে নাইন হান্ড্রেড দি আমি টার্গেট নিয়ে চলতে পারি প্রাইজ অ্যাকশান দেখাচ্ছে যে যে লো সেটা ওপরের দিকে সিফট করছে হায়ার হাই তৈরি করছে এবং ওপরের দিকের যে পুরোনো রেজিস্ট্যান্স যেটা লেভেল এই লেভেলের দিকে এগোচ্ছে তো এই লেভেলটাকেও যদি ব্রেকআউট করে দেয় যেটা মাল্টিপল টাইমের রিজেকশন তাহলে আরও হায়ার লেভেলস আমরা দেখতে পারি ভারত ফর্জ এই স্টকের ক্ষেত্রে সুতরাং ভারত ফর্জকে আপনার নিজের ওয়াচ লিস্টে অবশ্যই জায়গা দিন দ্বিতীয় যেটা স্টক সেটা নিয়ে আগে আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এপিএল অ্যাপেলো টিউবস এপিএল অ্যাপেলো টিউবসের যখন আমি এখানে দেখেছিলাম যে কনসেলিডেট করতে এই লেভেলটাকে এবং তারপরে আপনাদের সাথে ডিসকাসও করেছিলাম যে এই লেভেলটা যদি ব্রেকআউট করে দেয় যে লেভেলটা হলো ওয়ান থ্রি নাইন জিরো ওয়ান থ্রি নাইন জিরো লেভেলটা ব্রেকআউট করলে আরও হায়ার লেভেলস আমরা এখান থেকে দেখতে পারি এবং সেখান থেকে আমরা দেখলাম ভালো একটা জাম্প যদি আমরা দেখি পার্সেন্টেজ ওয়াইজ তাহলে সেভেন পার্সেন্ট মতো এখান থেকে শেয়ার প্রাইসের মধ্যে আমরা জাম্প দেখতে পাচ্ছি সেভেন পার্সেন্ট মতো শেয়ার প্রাইসের মধ্যে আমরা জাম্প দেখতে পাচ্ছি কিন্তু এখন যে প্রাইস একশানটা তৈরি হচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং সেলাররা বারবার চেষ্টা করছে শেয়ারের প্রাইস নিচে নিয়ে যাওয়ার উপরের দিকে লম্বা লম্বা উইক্স তৈরি করছে কিন্তু প্রত্যেক বাড়ি বায়ার এখানে একটা স্ট্রং ক্লোজিং দিচ্ছে আজকের দিনে একটা স্ট্রং ক্লোজিং দেওয়া দিতে দেখলাম তো এটা যদি ওয়ান ফাইভ জিরো জিরো যেটা একটা রাউন্ড লেভেল ওয়ান ফাইভ জিরো জিরোর উপরে যায় এই শেয়ারের প্রাইস তাহলে আরও হায়ার লেভেলস আমরা এক্সপেক্ট করতে পারি এপিএল অ্যাপেলো টিউবস এই শেয়ারের মধ্যে সুতরাং এই যে স্টক এটাকেও আপনার নিজের লিস্টে রাখবেন কিন্তু সবসময় রিস্ক রিওয়ার্ড ফলো করবেন এক্ষেত্রে যেটা বললাম যে লাস্ট যেটা সুইং মানে যে লাস্ট ক্যান্ডেল তার যেটা লো সেইখানে আমরা স্টপ লস লাগিয়ে রাখতে পারি এরকমভাবে ট্রেল করতে পারি ওপরের দিকে ঠিক আছে আশা করছি ক্লিয়ার আপনার কাছে এখন এখন তৃতীয় যে স্টক সেটা হলো সোনা বি এল এই যে স্টকটা রয়েছে এই স্টকটা নিয়ে আগে আমি আলোচনা করেছি যেটা হলো এই যে লেভেলটা দেখুন এখানে একবার ডিজেকশন পেয়েছে দুবার ডিজেকশন পেয়েছে তিনবার চারবার এবং পাঁচবার পাঁচবার রিজেকশান পাওয়ার পর তারপরে ব্রেকআউট দেওয়ার পর সুন্দর একটা র্যালি আমরা দেখি এই স্টকের মধ্যে যখন ব্রেকআউট দিয়েছিল তখন এই স্টকটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম কভার করেছিলাম মাই বিনিয়োগ চ্যানেলে এখন যে প্রাইজ অ্যাকশানটা তৈরি হচ্ছে সেটা একবার বোঝার চেষ্টা করি দেখুন আপনাকে বারবার দেখায় যে প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সেলার সেলিং যে লেভেল সেটা তো এই যে আমি লাইনটা টেনে টেনেছি যেটা হলো ছশো ছয় এই ছশো ছয় লেভেলটা হলো সেলিং লেভেল যেখানে একবার সেলিং এসছে দুবার সেলিং এসছে এবং অনেকটা বড় সেলিং এসছে কিন্তু তারপরে দেখুন এখানে সাপোর্ট নিয়ে মাল্টিপল টাইম সাপোর্ট নিয়ে এখান থেকে যে প্রাইজ অ্যাকশান সেটা কিন্তু বুলিশ ট্রেন্ডের দিকে এগোচ্ছে দেখুন একদম পুরো বুলিশ ট্রেন্ডের দিকে এগোচ্ছে তো এবার যদি এই যে লেভেলটা রয়েছে যেটা হলো ছশো ছয় লেভেল এটাকে যদি ব্রেক আউট করে দেয় তাহলে বড় একটা গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট দেবে উইথ প্রপার রিস্ক ম্যানেজমেন্ট এই স্টকটা আমার কাছে এখন খুব ইন্টারেস্টিং লাগছে এই স্টকটাকে অবশ্যই নিজের ওয়াচ লিস্টে রাখুন খুব সুন্দর প্রাইজাকশান তৈরি করছে কন্টিনিউ বাইং মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি তো একটা বড় ক্যান্ডেল আমরা দেখতে পারি যদি ছশো ছয় লেভেলটাকে ব্রেকআউট করে দেয় ঠিক আছে আচ্ছা তো এই সোনা বিএল ডাব্লিউ যতগুলো আলোচনা করলাম তার মধ্যে এই স্টকটা আমার বেশি ইন্টারেস্টিং লাগছে চার্ট প্যাটার্ন যেটা সেটা ক্লিয়ারলি ভিজিবল দেখাচ্ছে যেটা নিয়ে অনেকবার আমরা ডিসকাসও করেছি যে যখন এরকম ধরনের আমরা প্যাটার্ন দেখি তখন যে ব্রেকআউট দিলে সেটা সাস্টেন করার যে প্রিলিটি সেটা অনেকটা বেশি হয় ঠিক আছে দ্বিতীয়ত একটা বিষয় আপনাকে বলে রাখি যে ব্রেকআউট দেওয়ার পরেও এই যে লেভেলটা রয়েছে ব্রেকআউট লেভেল যেটা হলো ছশো ছয় তার উপরে যদি কিছুদিন সাস্টেন করে সাইড হয়ে যায় ঘাবড়ে যাবেন না অনেক সময় এরকমটা দেখাই যে সাইডওয়েজ হয়ে গেলো তারপরে আবার হায়ার লেভেল যাচ্ছে এটাও হতে পারে সেরকমটা হলে অ্যাকচুয়ালি ভালো তার কারণ যখন কোনো স্টক ব্রেকআউট দেয় ব্রেকআউট লেভেলের ওপর কিছুদিন সাস্টেন করে তাহলে আমরা অ্যাকোমুলেট করার অনেকটা সময় পেয়ে যায় আর তারপরেই আমরা অনেক সময় দেখি যে শেয়ার প্রাইসের মধ্যে আরও বেশি বৃদ্ধি হতে তো একটা ভালো পসিবিলিটি থাকে যদি ব্রেকআউট লেভেলের উপর সাস্টেন করে অনেক অনেকটা দিন ধরে তাহলে আরও হায়ার লেভেলস যাওয়ার এবং সেটা খুব ফাস্ট আমরা র্যালি দেখতে পাই সুতরাং সোনা বিএল প্রিসিশন এই স্টকটাকে অবশ্যই নিজের ওয়াচ লিস্টে জায়গা দেবেন এবার আমাদের লিস্টে যেটা চার নম্বর স্টক সেটা হচ্ছে গোদরেজ প্রপার্টি গোদরেজ প্রপার্টি একবার আমরা চারটা খুলে নেব তো গোদরেজ প্রপার্টিজে ডেলি যার আমাদের সামনে রয়েছে ওপরের দিকে যে আমি লাইনটা টেনেছি এই লাইনটা হলো রিজেকশন লেভেল বা সেলিং লেভেল যেখান থেকে ভালো মতো ওই শেয়ার প্রাইস নিচে পড়ে তো এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট লেভেল যেটা হল ওয়ান ঠিক আছে তো এই ওয়ান সিক্স সিক্স এইটে রিসেন্টলি এই স্টকের যে প্রাইস এটা টাচ করে আবার এখান থেকে সেলিং প্রেশার দেখিয়েছিল দেখুন এই যে লাইনটা রয়েছে এখানে টাচ করে আবার এখান থেকে সেলিং প্রেশার আমরা দেখি কিন্তু যদি তার আগে আমরা দেখি যে এর কি কীরকম তৈরি হচ্ছিলো তাহলে দেখতে পাচ্ছেন এখানে হায়ার লেভেলসে মার্কেট মানে এই স্টকটার যে শেয়ারের প্রাইস সেটা এগোচ্ছিলো কখনও তার লাস্ট যে সুইং সেটাকে কখনও ক্রস করেনি অনেকবারই চেষ্টা করেছিল কিন্তু কখনো ক্রস করেনি তার মানে কি তার মানে ওপরের দিকে শিফট হচ্ছে লো এবং এটা যে ট্রেন্ড সেটা বুলিশ ট্রেন্ড কারেক্ট তো এই যে লেভেলটা রয়েছে যেটা হলো সেলিং লেভেল সেখানে একবার টাচ করে সেলিং প্রেশার এখানে দেখিয়েছিল এনগালফিংয়ের মতো ক্যান্ডেল তৈরি করেছিলো তারপরেও এটা ডিফিট করতে পারেনি সেখান থেকে বায়াররা আবারও এখান থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে তো যদি আমরা দেখি যে আগামী দিনে ওয়ান সিক্স এইট জিরো ওয়ান সিক্স এইট জিরো এই লেভেলটার ওপরে যেতে এই শেয়ারের প্রাইসকে তাহলে একটা ভালো একটা গ্রিন ক্যান্ডেল আমরা এখান থেকে দেখতে পারি তার কারণ এক তো হচ্ছে গিয়ে যে সেলারদের যে লেভেল ছিল সেটা ডিফিট হচ্ছে দ্বিতীয়ত যেটা ট্রেন্ড আমরা জানি লাস্ট সুইংকে ব্রেকআউট দিলে একটু বড় বেশ ভালো ব্রেকআউট আমরা দেখি সেটা দেখতে পারি এবং তৃতীয়ত ইন্ডেক্সের ক্ষেত্রেও ইন্ডেক্স লেভেলেও এটা ব্রেকআউট হবে তো অনেকগুলো এখানে পসিবিলিটিস রয়েছে এখান থেকে হায়ার লেভেলস যাওয়ার কিন্তু আমাদের স্টপ লস কোথায় থাকবে যদি এটা নিচে চলে আসে তাহলে এই যে লাস্ট সুইং ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান সিক্স ডাবল জিরো এর নিচে আমাদের থাকবে স্টপ লস কেননা এটা লাস্ট সুইং এর নিচে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে আমরা আরও লোয়ার লেভেল সেখান থেকে এই স্টকের মধ্যে দেখতে পারি সুতরাং এই লেভেলের নিচে আমাদের থাকবে স্টপ লস আশা করছি আপনাকে বোঝাতে পারলাম তো এবার আপনি কমেন্টে ঝটপট আমাকে জানান যে এই চারটে স্টকের মধ্যে কোন স্টকের চার্ট আপনাকে সবথেকে ভালো লাগলো প্রথম স্টক ভারত ফর্জ সেটা ভালো লাগলো নাকি সোনা কমস যেটা বিএল প্রিসিশন সেটা ভালো লাগলো নাকি এপিএল অ্যাপোলো টিউবস সেটা ভালো লাগলো নাকি গোদরেজ প্রপার্টি চার্টের মধ্যে কোন স্টকের চার্ট আপনাকে সব থেকে ভালো লাগলো ঝটপট কমেন্টে জানান তো আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্রত্যেকেই জানেন কী করতে হবে লাইক শেয়ার কমেন্ট যা যা করতে হয় ইউটিউব অ্যালগ্রেদম অনুযায়ী এই ভিডিওটাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা প্রত্যেক ভিডিওতেই ভালোবাসা দেন আশা করছি এই ভিডিওতেই সেই ভালো ভাষাটা পাবে আর যদি আপনি নতুন হন চ্যানেলে প্রথমবার ভিডিওটা দেখছেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আরও অনেক ভিডিওজ মাই বিনোক চ্যানেলে আপলোড করা রয়েছে সেগুলো আপনি চেক আউট করতে পারেন একদম যদি নতুন হন প্রথম শিখতে চাইছেন তাহলে শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ যে ভিডিওসগুলো রয়েছে চ্যানেলের সেগুলো দেখতে পারেন যেটা আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি বা আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চান তাহলে তারও একটা প্লে লিস্ট বানানো রয়েছে তো প্লে লিস্টে গিয়ে অনেক ধরনের আপনি কনটেন্ট দেখতে পারেন বা আপনি যদি অপশানস ভালো করে শিখতে চান তাহলে অপশান সেলিং আমি বিশেষ পছন্দ করি তো সেইটা আপনি সেখানে দেখতে পারেন তার একটা প্লেলিস্টও বানানো রয়েছে কীরকমভাবে অপশান সেলিং করতে পারেন সেই বিষয়ে ডিসকাস করা রয়েছে অপশানস নিয়ে অনেক রকম ভিডিওজ আমি চাই মানে আপনারা বলছেন যে অপশানস বাইংয়ের ওপর কিছু স্ট্র্যাটেজি বলতে সেই নিয়ে কিন্তু অপশান বাইংয়ের ক্ষেত্রে আমি খুব একটা বেশি অপশান বাইং করি না অপশান সেলিং করতে বেশি পছন্দ করি কিন্তু অপশান বাইং আমি তখনই করি যখন একটা ভালো মোমেন্টাম আমি দেখতে পাই যে সামনের দিনে ধরুন একই লেভেলের ওপর অনেক দিন ধরে সাইডওয়েজ মোমেন্টামে আছে হঠাৎ করে ব্রেকআউট দিল তো খুব তাড়াতাড়ি ফার্স্ট গেন হতে পারে তো সেই মুহূর্তে আমি অপশান বাইং করি আর কিছু না বাকি স্ট্র্যাটেজি যেরকমভাবে আমি দেখাই ঠিক সেরকমভাবেই আমার স্ট্র্যাটেজি থাকে ঠিক আছে আপনারা যদি চাইছিলেন তো সামনের দিনে এরকম একটা ভিডিও আমি বানিয়ে দেবো অপশান বাইং নিয়ে তবে আমি পার্সোনালি অপশান সেলিং বেশি পছন্দ করি অপশান বাইং করার থেকে তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার